নমস্কার বন্ধুরা, হোম কিচেন থেকে জানাই আপনাদের স্বাগত। আজকে একটি ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের মুখের স্বাদ বদল এনে দেবে। তো আমি কিভাবে এই মেথি চিকেন কষাটা তৈরি করব আপনাদের সকলের সাথে শেয়ার করব, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে 1 কিলো চিকেন আছে। এই চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু সর্ষের তেল। এই সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। তবে এই চিকেনটা মাখিয়ে অনেকক্ষণ রাখতে হবে না, প্রয়োজনে আপনারা সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিতে পারেন। তাই দেখতেই পাচ্ছেন চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি এই চিকেনটাকে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে মেথি শাক। এই মেথি শাকটা দিয়ে আমি আজকের মেথি চিকেন কষা করব। এই কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে একটা একটা করে সুন্দর করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে চিকেনগুলো যেন একটু ভাজাটা লাল লাল ভাব হয়, লাল হয়ে গেলেই চিকেনটা ভাজা হয়ে যাবে। এখন আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে আমি একটা একটা করে তুলে নেব। এখন বাকি চিকেনটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই চিকেনটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই চিকেনটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। ঠিক আপনারা এইভাবে ভেজে নেবেন। এই চিকেন ভাজা তেলের মধ্যে এই মেথি শাকগুলোকে একটু ভেজে নেব। তবে খুব মুচমুচে করে ভাজবো না, একটু নরম করেই রাখবো। এখন মেথি শাকটা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার অন্য একটি কড়াইতে চিকেন ভাজা তেলগুলোকে একটু ছেঁকে দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব, 2 শুকনো লঙ্কা, কিছু পরিমাণের মৌরি, আর দিয়ে দেবো মাঝারি সাইজে 2 পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটোর টুকরো। এই টমেটোর টুকরোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন ভালো করে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিটের জন্য মশলাটাকে ঢাকনা বন্ধ করে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ
হলুদ গুঁড়ো আর 1.5 চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। আপনারা তো চিকেন কারি সকলেই বাড়িতে খেয়ে থাকেন, তবে আমি আজকে বানাচ্ছি মেথি চিকেন কষা। অরুচি মুখের স্বাদ বদল এনে দেবে। তবে আপনারা এইভাবে রেসিপিটি ফলো করেন এবং বাড়িতেও বানান। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশে গেছে, এখন দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা চেরাটা দিও, আবার আরেকটু খানিকক্ষণ টাইম নিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে নেব। এখন চিকেনটা ভালোভাবে লঙ্কার সাথে মিশানো হয়ে গেছে, দিয়ে দেব 150 গ্রাম টক দই ফেটানো। এই ফেটানো টক দই দেওয়ার সময় আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এটা ভালোভাবে মাথায় খেয়াল রাখতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। এখন দইটা দিয়ে ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু চিনি। চিনিটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম জল। তবে জলটা আমি এখানে রুম টেম্পারেচার রাখা জলটাই দিলাম। এখন জলটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এখন চিকেনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মেথি শাক। মেথি শাকটাকে সুন্দরভাবে ভালো করে ছড়িয়ে দেব চিকেনের উপর দিয়ে। এবার মেথি শাকটাও চিকেনের সাথে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের একটু গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলাটা আমি ভালো করে চিকেনের উপর ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাটারের টুকরো। এই বাটারের টুকরোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নেব আজকে মেথি চিকেন কষা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আপনারাও ট্রাই করুন বাড়িতে মেথি চিকেন কষা। মেথি চিকেন কষাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে আরও নতুন কোনো ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে।